বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের শখ থাকে, তেমনি আমার শখ হলো বিভিন্ন রকমের বেকিং টুলসগুলো কেনা, এগুলো সংগ্রহ করা। এই ছোট্ট বেকিং লাইফে আমি যে কত হাজার টাকার বেকিং টুলস কিনেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। যখনই কোনো কিছু কিনতে ইচ্ছা করে, আগে টাকা জমাই, টাকা জমিয়ে তারপরে সেই অ্যামাউন্টটা হলে একটু করে অর্ডার দিয়ে ফেলি। আর এভাবে করে একসাথে আমি বেশি জিনিস অর্ডার করি, কারণ একটা দুইটা জিনিস অর্ডার করলে দেখা যায় ডেলিভারি চার্জের জন্য আমার লস হয়ে যায়, যার কারণে আমি চেষ্টা করি একবারে বেশি জিনিস হলে তারপরে অর্ডার দেওয়া। তো এখন একটু নিজের পরিচয় দিয়ে নিই। আমি ফাহমিদা মনি, স্মার্ট কুকিং আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু স্মার্ট কুকিং। যারা বিভিন্ন ধরনের বেকিং আইটেম শিখতে চান তারা চোখ বন্ধ করে আমাদের পেজটা ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমাদের পেজে এবং চ্যানেলে বিভিন্ন রকমের বেকিং এবং কুকিং ক্লাস নেওয়া হয়। এখানে আপনি চাইলে পেইড ক্লাসও করতে পারবেন, আবার চাইলে ফ্রি ক্লাসগুলো যেগুলো আছে সেগুলোও করতে পারবেন। মাঝে মাঝে আমাদের ফ্রি ক্লাস কিন্তু নেওয়া হয়। এবং আপুরা যেহেতু আমাদেরকে এত ভালোবাসেন, এতবার করে রিকোয়েস্ট করেন, তাই মাঝে মাঝে কিন্তু ফ্রি ক্লাসগুলো নেওয়া হয়, বিশেষ করে কেকের ক্ষেত্রে আর কি ফ্রি ক্লাসগুলো নেওয়া হয়। তো এই যে আমার বক্সটা আমি আনবক্স করে ফেলেছি, খুলে ফেলেছি, এখন চলুন দেখে নিই যে আজকের অর্ডারে কী কী থাকছে। তো শুরুতেই হচ্ছে আমি লিস্টটা পেয়ে গেছি, এখন লিস্ট দেখে মিলিয়ে মিলিয়ে আমি সব নিয়ে ফেলবো যে সব কিছু ঠিকঠাক মতো এসেছে কি না। তো আমি হচ্ছে লিস্টটা আগে একবার পড়ে নিচ্ছি, তারপরে সব কিছু বের করব। আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলে রাখি, অনেকেই মনে করেন যে বেকিংয়ে বোধহয় অনেক খরচ, শুরুতে ভয়ে আসতে চান না। আপনারা শুরু কিন্তু করতে পারেন অনেক অল্প ইনভেস্টমেন্ট দিয়েই। ধীরে ধীরে যখন আপনার পুঁজি বাড়বে, যখন আপনার মূলধন বাড়বে, তখন কিন্তু আপনি ইনভেস্টমেন্ট আরও বেশি বাড়াতে পারেন। কিন্তু শুরুতেই যে অনেক ইনভেস্ট করতে হবে এরকম চিন্তা না করাটাই ভালো আমার মনে হয়, কারণ আপনি যদি একদম রিচ কিড না হয়ে থাকেন সেক্ষেত্রে শুরুতেই অনেক ইনভেস্টমেন্ট করাটা কঠিন হয়ে যায়। তো শুরুতেই আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে চকলেট মোল্ড, আমি দুইটা চকলেট মোল্ড এবার অর্ডার করেছি। আমি হচ্ছে, যেহেতু আপনারা জানেন অনেকেই যে আমি কিন্তু কেকের অর্ডার নিই না, যেহেতু কেক আমি সেল করি না, আমার এত বেশি চকলেট মোল্ড লাগেও না, এই দুইটা আমি শখে নিয়েছি আর হচ্ছে আমার বাচ্চাকে চকলেট করে দেওয়ার জন্য নিয়েছি। আমার অন্যান্য চকলেট মোল্ড আছে কিন্তু এই দুইটা ছিল না, তো এই দুইটা আমি হচ্ছে নিয়ে নিলাম এবারের অর্ডারে। আর এরপরে হচ্ছে আমি দেখছি যে একটা কাগজ দিয়েছে, এই কাগজটা কেন দিয়েছে আমি জানি না, এটা কোনো প্রোডাক্ট বা কোনো কিছু না, জাস্ট এমনি হয়তো বা ভাঁজ করে দিয়েছে এর ভিতরে। আর এরপরে হচ্ছে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমি একটা হচ্ছে নোজেলের সেট নিয়েছি, এখানে 24 পিসের একটা নোজেল সেট এটা। এই সেটের মধ্যে বিভিন্ন ধরনের নোজেল আছে, যদিও আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল নোজেলগুলো আমার কেনায় আছে, কিন্তু তারপরেও এই সেটটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এখানে ইউনিক কিছু নোজেল ছিল। আমি এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করে দিব আপনাদেরকে, এই 24 পিসের নোজেল সেটটার প্রাইস কত এবং এগুলো হচ্ছে এগুলো দিয়ে কী কী ডিজাইন করা যায় সব কিছু এ টু জেড একটা আলাদা ভিডিও আপনাদেরকে করে দিব। আর এটার আমি বলেই দিই, এটার প্রাইসটা হচ্ছে 450 টাকা, সম্ভবত 50 অথবা 60 এরকম একটা কিছু। আর আগের যে চকলেট মোল্ডগুলো দেখিয়েছি ওগুলো 100 টাকা করে ছিল, 100 টাকা করে, দুইটাই 100 টাকা করে ছিল। তো আমি একটু খুলে খুলে দেখছিলাম এগুলোর ডিজাইনগুলো, কারণ আমি তো ছবিতে দেখেছি, বাস্তবে একটু দেখতে সেম কি না সেটাই দেখে নিচ্ছিলাম। তো এখানে বেশ কিছু রোজের নোজেল আছে, এছাড়াও গ্রাস নোজেল, কিছু স্টার নোজেল, বিভিন্ন কিছু দিয়ে মিক্স করে এখানে 24 পিস দেওয়া হয়েছে। তো আমার কাছে বেশ ভালোই লাগলো। তবে সাধারণ যে নোজেলগুলো আমরা ইউজ করি সেগুলোর চাইতে এইটার সাইজে একটু ছোট, এটার সাইজ হয়তো বা বক্সের কারণে এটার সাইজটা একটু ছোট করা হয়েছে। তো চলুন আমরা নেক্সট প্রোডাক্টে চলে যাই। এরপরে দেখে নিচ্ছি, এটা হচ্ছে কোকো পাউডার, মালয়েশিয়ান কোকো পাউডার। অনেকেই আমাকে প্রশ্ন করেন কোন ব্র্যান্ডের কোকো পাউডার ভালো হবে, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করতে পারেন। আমি খুব বেশি একবারে কিনি না, যখন কাজ থাকে তখন একবারে 1 কেজি কিনি, আর যখন কাজ থাকে না তেমন তখন এরকম 200 গ্রাম বা 250 গ্রাম করে অল্প অল্প করে কিনি। এখানে 200 গ্রাম ছিল, এটার প্রাইস কত নিয়েছে আমি এখন বলতে পারছি না, ভুলে গেছি, পরে আপনারা জানতে চাইলে পরে আমি মেনশন করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে ভিভো হুইপড ক্রিম, এগুলো মার্কেটেও পাওয়া যায়, আপনারা যে কোনো কনফেকশনারি দোকানেও পেয়ে যাবেন। এটা 450 থেকে 600 এই প্রাইস রেঞ্জের মধ্যেই কিন্তু এটার দাম হয়ে থাকে। এটা হচ্ছে ইম্পোর্টেড, বাহির থেকে আসে, এবং এটা নর্মাল টেম্পারেচারে রাখতে হয়, যখন আপনি খুলবেন তারপরে এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। দুইটা কালার নিয়েছি এবার, একটা হচ্ছে ভায়োলেট কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে সম্ভবত রোজ পিঙ্ক কালার ছিল। তো এবার হচ্ছে আমার একটা নতুন কেক
চেক করতে হবে তার সেটার জন্য আমি এই দুইটা কালার নিয়েছি। এরপরে আমি দেখাবো খুব কিউট একটা জিনিস, সেটা হলো মিল্ক এসেন্স। ব্রেড ক্লাস করানোর পর থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপু ইস্টের স্মেল আসে ব্রেড থেকে, কী ইউজ করব। যদি আপনারা ইস্টের স্মেল পছন্দ না করেন তাহলে এরকম একটা মিল্ক এসেন্স কিনে নেবেন। এটা হচ্ছে অথেন্টিক একটা মিল্ক এসেন্স, এটার ফ্লেভার এত সুন্দর, একদম খুব গাঢ় একটা কন্ডেন্স মিল্কের ফ্লেভার আসবে, মানে আপনি একদম মিল্কেরই একটা ফ্লেভার পাবেন যখন আপনি এটা ওয়ান ড্রপ টু ড্রপ ইউজ করবেন আপনার ব্রেডে, একদম মিল্কের একটা ফ্লেভার আসবে, তখন আপনার মিল্ক ব্রেডটা বেশি অথেন্টিক লাগবে খেতে, মানে ফ্লেভারের দিক থেকে। স্বাদ তো তেমন কোনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে ফ্লেভারের জন্য। তো এইবার আমি এই মিল্ক এসেন্সটা ইউজ করে দেখলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি কিন্তু ইউজ করার পরেই ভিডিওটা পোস্ট করছি, তো আমার কাছে বেশ ভালো লেগেছে এটা। এরপরে দুইটা জিনিস একসাথে একটা কাজের জন্য আমি নিয়েছি, কী কাজ সেটা আপনারা জানতেই পারবেন। একটা হচ্ছে কোকোনাট পাউডার, পাউডার ঠিক বলবো না, এটা হচ্ছে ড্রাই কোকোনাট, আর একটা হচ্ছে কাস্টার্ড পাউডার। এই দুইটা আমাদের লাগবে নেক্সট মান্থে, মানে ফেব্রুয়ারিতে লাগবে। আপনারা যারা আমাদের পেজের সাথে সবসময় থাকেন তারা জানেন যে আমরা নেক্সট ফেব্রুয়ারি মাসে কী রাখছি এবং কেন লাগবে, সেটা পরে আপনারা ডিটেলস জানতে পারবেন। আচ্ছা, এবার বলি হাইট মোল্ড। আমি দুইটা মোল্ড নিয়েছি এইবার, একটা হাইট মোল্ড নিয়েছি আর একটা হচ্ছে স্কোয়ার মোল্ড নিয়েছি। এই সাইজের মোল্ড আমার কাছে ছিল না স্কোয়ার শেপের, তো এই জন্য আমি স্কোয়ার শেপের এই মোল্ডটা কিনে নিলাম। আগেই বলেছি খুব স্পেশাল একটা কেক করব, সেটার জন্যই এই জিনিসগুলো নেওয়া হয়েছে, মানে ম্যাক্সিমাম জিনিসই ওই স্পেশাল কেকটার জন্যই নেওয়া হয়েছে। আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো দরকারি ছিল কিছু, আর কিছু ছিল শখের। তো এর পাশাপাশি আরও একটা জিনিস আপনাদেরকে একটু খুলে দেখাতে চাই, এটা আলাদা অর্ডার, এটা ছিল দারাজ থেকে। দারাজ থেকে এটা কিনেছিলাম, খুবই দরকারি একটা জিনিস, আপনাদেরকে খুলে দেখালেই বুঝতে পারবেন। এটা হচ্ছে জিপলক ব্যাগ, এটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগে, যেমন হচ্ছে শীতকালীন সবজি যখন আমরা ফ্রোজেন করে রাখি, শুধু সবজি না বিভিন্ন জিনিস ফ্রোজেন করে রাখার জন্য এই ধরনের জিপলক ব্যাগ কিন্তু লাগে। আমাদের একটা ফ্রোজেন ভিডিও আসবে যে কীভাবে আপনারা শীতকালীন সবজি কীভাবে ফ্রোজেন করে রাখবেন, সেটার এ টু জেড ডিটেলস থাকবে, যে কালার এবং ফ্লেভারটা যেন ঠিক রেখে কীভাবে ফ্রোজেন করা যায় সেটার ভিডিও করব, সেটা কিন্তু আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। তো এরকম 100 পিস, এটা সম্ভবত ছিল 5 থেকে 6 ইঞ্চি সাইজের একটা জিপলক ব্যাগ। এগুলো একবারে বেশি করে নিয়ে নিলে বিভিন্ন ধরনের কাজেই লাগে। তো যেহেতু আমার দুইটা অর্ডার আজকে একসাথে এসেছে, তাই আমি এটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এগুলোর প্রাইস কিন্তু খুব বেশি না, 100 পিসের দাম সম্ভবত 100 টাকা পড়েছে, আর ডেলিভারি চার্জটা লাগে আর কি, সেটাই। তো এই ছিল আমার আজকে বেকিং টুলস আনবক্সিং ভিডিও। অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, আর কোনো কিছুর প্রাইস আমি যদি মিস করে যাই আমাকে কমেন্ট করলে আমি সেটার প্রাইস মেনশন করে দিব, কারণ সবগুলোর প্রাইস আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, আমি লিস্ট দেখে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেকিংয়ের সাথেই থাকবেন। সো হ্যাপি বেকিং।